গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি, মাম ভালো আছে, সবাই ভালো আছে। আর হচ্ছে এখন ঘড়িতে বেজে গেছে 10:40। আমি আজকের অনেক সকালে উঠেছি, আসলে মাম সকালে উঠেছে তাই জন্য আমারও হয়ে গেছে। সারা রাত ঘুমাতে দেয়নি অ্যাজ ইউজুয়াল। তারপরে উঠে গেছে ও 7:00 উঠে, তারপরে কী করলাম, ও মাছ কিনলাম, বাড়ির নিচে মাছ এসেছিলো, কাতলা মাছ কিনতে গেছিলাম, কিনে তারপর মেয়েটাকে ব্রেকফাস্ট করলাম, দুধ মুড়ি করে তারপরে নিচে চলে এসেছি। আজকে অনেক তাড়াতাড়ি নিচে নেমে গেছি, মেয়ে তাড়াতাড়ি উঠেছে, আমারও তাড়াতাড়ি হয়ে গেছে। এ দেখো মেমে মেয়ের ভাত হয়ে গেছে, প্রেশারে হচ্ছে মাছের ঝোল, ও বাবা হাঁপিয়ে গেছে, মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। আর হচ্ছে আর কি করলাম, ও নাশপাতি সিদ্ধ করেছে, এখন যেটা খাবে। আর আমি ব্রেকফাস্টে খাবো কালকের তরকা ডাল, একটু বেঁচে গিয়েছিলো আমি যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম তাই জন্যে। আর ওই তরকার ডালটা একটুখানি পেঁয়াজ কুচিয়ে গোলমরিচ দিয়ে লেবু দিয়ে খেয়ে নেবো, কিছু খাবো না ব্রেকফাস্টে। আমাদের আজকে রান্না হয়েছে মাছ, দানাও দেখাচ্ছি, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, ছোট ছোট মাছগুলো ভেজে রেখেছি। এটা হচ্ছে ডাল, হচ্ছে তোমার লাউ পাতা দিয়ে, লাউ লাউ ডাঁটা হয় না, লাউ ডাঁটা দিয়ে ভাত ডালটা। আর হয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস লাঞ্চে এই। আর আছে ডিনারে বানিয়েছে কাকিমা পনির, মেয়ের নাশপাতিটা এখন খাবে। আমাদের আজকের ইন্ডাকশনটা খারাপ হয়ে গেছে, কাকিমার হাত থেকে হাতটা স্লিপ করে পুরো জলটা ইন্ডাকশনের ওপর পড়েছে, ব্যাস ইন্ডাকশন বন্ধ হয়ে গেছে। জানি না চলবে কিনা, জলটা দেখি জলটা সকালে পরে চলে কিনা, গরম লাগছে খুব। মেয়েকে আজকে এখনই পোলিও খেয়ে গেল তাই জন্য বললো আধ ঘন্টা পর খাওয়াতে কিছু, তাই নাশপাতিটা 11টার দিকে দেবো। এটা খাই, গরম লাগছে খুব, ঘরে বসে খাই, মায়ের ঘরে গোলমরিচ নিয়ে। খামছি দেখেছো তরতর করে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, কারণ মেয়েটা এখন খুব ঘ্যান ঘ্যান করছে তো তার জন্য তাড়াতাড়ি করে করতে হচ্ছে। প্রেশারটা বন্ধ করে দিয়েছি, এটা এখন খাই দিকে নুনটা, গন্ধরাজ লেবু দিয়েছি তার জন্য টকটা হয়নি, একটু টকটা হলে ভালো লাগতো। মামকে দেখাই, আরে চলে দুদানা দিচ্ছি না তো, আমার তরকার ডাল এনেছে মামা, দেখলাম বাইরে বেরিয়ে গেছে। দেখো না, দেখো না মাম্মি কি করছে, দেখো না মামাম, এলো মামাম, বলে দাও সারা রাত দুষ্টুমি করেছো তুমি তাই তো, হ্যাঁ সারা রাত দুষ্টুমি করেছে মামটা, কেন মামা কোথায় যাচ্ছিস, দাঁড়া না একটু দাঁড়া না, হ্যাঁ একটু দাঁড়া প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ প্লিজ, বলো গুড মর্নিং, সে গুড মর্নিং, দেখ শুধু চেল্লাই, এখন চেল্লাই কেউ, হ্যাঁ গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে বেজে গেছে 3:00, আমার খাওয়া হয়ে গেছে, মামামের খাওয়া হয়ে গেছে, কিন্তু জানো আছে মামাম কি করেছে, 12টা থেকে এক না 12:15 থেকে 1:30 অবধি ঘুমিয়ে নিয়েছে, যেহেতু সকালে উঠেছে ঘ্যান 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 করে আছে, আমি ঘুম পাড়ি দিয়েছি, তাহলে খেতই না। এবার ওই জন্য ঘুমটুম করে তারপর 1:30 পরে খেয়েছে, যথারীতি আমিও দেরি করে খেয়েছি, ওকে খাইয়ে তারপর আমাকে খেতে হয়েছে। এবার দেখো না, এবারে 3:00 বাজে তো এখনও ও ঘুমাবে না, কটায় ঘুমায়, আলটিমেট আমার কোনো রেস্ট নেই, কটায় ঘুমায় কে জানে। আমি এই
জামা কাপড় গুলো ছাদ থেকে মা তুলে দিয়ে গেছিল, এগুলো গোছাচ্ছি। গোছাতে গোছাতে কাজগুলো দেখি তারপরে ম্যাডাম ঘুমায় কিনা। এই যে ম্যাডাম আপনার জামা কাপড় গুলো দেন, গুছিয়ে দি। এত ঘ্যান ঘ্যানা হয়ে গেছে না, ভাল লাগছে না, কেন কি জানি জটার পর থেকে মানে যাই করছে তাই ঘ্যান 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 করেই যাচ্ছে। আমার জামা কাপড় গুলো দাও, তোমার জামাটা দাও, গুছিয়ে দি। ঘুম থেকে উঠে এখন এইসব চলছে, 6টা বাজে এখন, এই দেখো ঘড়িতে 6টা 10, 3:30 সময় ঘুমিয়ে পড়েছে আনলো। আমি ভেবেছিলাম হয়তো ঘুমাবে না। এ বাবা, মামার ভাতটা বসিয়ে দিয়েছি আগে ইন্ডাকশন, ইন্ডাকশনটা কি হয়ে গেছে, জলটা শুকিয়ে যাওয়ার পর ঠিক হয়ে গেছে। ভালো হয়েছে, ইন্ডাকশনটা না থাকলে খুব অসুবিধা হয়। আমি ভাবছি আমার জন্য আজকে একটু ম্যাগি বানাবো, আমার তাহলে ডায়েট ফায়েট হবে না, বুঝলে তো মনে হয় হবে না। সন্ধ্যাবেলা কি খাবো বুঝতে পারছিলাম না, কিছু তো একটু খেতে হবেই, ঘরে আছে ম্যাগি, তাই হচ্ছে ম্যাগি খাই। এটা হয়ে যাক, তারপর ম্যাগিটা বানাবো। ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি, মামামের খাবার দাবারও নিয়ে চলে এসেছি, 8:30 বেজে আছে, তার জন্যে ম্যাগি বানায় আর কে খায়। একা একা ওর চামচটা নিয়ে খেতে বসে গেছে। অনেকটা বানিয়ে ফেলেছি, একখানা আর হাতে লেগে গেছে। দাঁড়াও দাঁড়াও মুছে দিচ্ছি, দাঁড়াও একটু, যদি গায়ে ওর লেগেছে ব্যাস সাথে সাথে মুছে দিতে হবে। টেস্টি, ভাত খাবে তো? গায়ে পড়ছে, আমি খাইয়ে দেবো। হ্যাঁ খেয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ, ড্রেসটা চেঞ্জ করতে হবে, খিদে পেয়েছে, আগে খেয়ে নি। আচ্ছা রাজদীপ আসেন, গায়ে মায়া ফেলে কি করছো, চারিদিকে ফেলছো মাম্মা। আমি খাইয়ে দেব, তুমি খাও তুমি খাও, যা দেখ তুই সব ফেলে দিচ্ছিস, দেখো আমাকে আবার খাইয়ে দিচ্ছে। থ্যাংক ইউ, তুমি খাবে না বলি বাবা, থ্যাংক ইউ মামা, খাইয়ে দিচ্ছ তুমি বলে বাবা, খাচ্ছিস তার থেকে বেশি ফেলছিস। খাইয়ে দাও, খাইয়ে দাও।
এখন ঘড়িতে বেজে গেছে 12:15, আর মামাম তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই, 11:30 ঘুমিয়ে পড়েছে। আজকে এত জ্বালাতন করেছে খাওয়ানোর টাইম, আমি এত মাথাটা গরম হয়েছে মানে বলার বাইরে। খুব রেগে গেছিলাম আজকে আমি ওর উপরে, কান্না শুধু শুধু অকারণে কেঁদে যাচ্ছে, জানি না ঘুম পেয়েছিল বলে কি। আস্তে আস্তে কথা বলি, নাহলে আবার উঠে যাব। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এতদূর পর্যন্ত রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থাকো তোমরা। আবার আগামীকাল নিয়ে আসবো নতুন একটা ব্লগ।